ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আওয়ালের নেতৃত্বে 15টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়েছে প্রগতিশীল ইসলামী জোট। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ হয় নতুন জোটের। মুক্তিযুদ্ধের সপক্ষের প্রগতিশীল ইসলামী ও সমমনা দলগুলোর এই জোট। শরিক দলগুলোর চেয়ারম্যানরা জোটের কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এম এ আওয়াল বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে যাবে তার জোট। 300 আসনে প্রার্থী দেওয়ার কথাও বলেন তিনি। আমরা মনে করি দেশের সংবিধান, দেশের জনগণ হলো সংবিধানের মালিক। সংবিধানই দেশের মানুষকে প্রোটেকশন দিচ্ছে। এই সংবিধানের আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনেই প্রগতিশীল ইসলামী জোট অংশগ্রহণ করবে।